প্রাথমিক গণিত প্রশ্নের পাটিগণিত থেকে মোট 12 নম্বরের উত্তর দেওয়া যায়। প্রশ্নে থাকে কোশ্চেন নাম্বার 1 MCQ, প্রশ্নের মান 1। কোশ্চেন নাম্বার 2 শূন্যস্থান পূরণ, প্রশ্নের মান 1। কোশ্চেন নাম্বার 3 সত্য বা মিথ্যা লেখো, এক্ষেত্রেও প্রশ্নের মান 1। কোশ্চেন নাম্বার 4 এখানে পাটিগণিত থেকে মোট 2টি প্রশ্ন থাকে। প্রশ্নগুলি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, প্রতিটি প্রশ্নের মান 2। সুতরাং 4-এর দাগে পাটিগণিত থেকে মোট 4 নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া যায়। এরপর 5-এর দাগেও 2টি প্রশ্ন থাকে, তবে এক্ষেত্রে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রশ্নগুলি লং অ্যান্সার টাইপ কোশ্চেন, প্রতিটি প্রশ্নের মান 5। সুতরাং পাটিগণিত থেকে মোট 1+1+1+4+5 12 নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া যায়। পরীক্ষাতে 5-এর দাগের জন্য অর্থাৎ লং অ্যান্সার টাইপ কোশ্চেন গুরুত্বপূর্ণ কোণগুলি দেখে নেব। পাঠ্যপুস্তকে পাটিগণিতের জন্য 3টি অধ্যায় রয়েছে। দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষা, ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের 2টি অংশ। প্রথম অংশ 6.1 চক্রবৃদ্ধি সুদ এবং দ্বিতীয় অংশ 6.2 সমহার বৃদ্ধি বা হ্রাস, এবং চতুর্দশ অধ্যায় অংশীদারি কারবার। এরপর আমরা দেখে নেব বিগত বছরগুলির কোন বছরে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল। 2017 সালে প্রশ্ন এসেছিল 6.1 এবং অধ্যায় 14 থেকে। 2018 সালে প্রশ্ন এসেছিল একইভাবে 6.1 এবং 14 থেকে। 2019 সালেও একইভাবে 6.1 এবং 14 থেকে। 2020 সালে 6.2 এবং 14 থেকে। 2022 সালে মোট 3টি লং অ্যান্সার টাইপ কোশ্চেন ছিল এবং সেক্ষেত্রে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হয়েছিলো, অর্থাৎ প্রশ্নের মান মোট 5+5=10। এক্ষেত্রে প্রশ্ন এসেছিল অধ্যায় 2, 14 এবং 6.1 থেকে। এবং 2023 সালে 6.2 ও 14 থেকে। 2024 সালে এসেছিল 2 এবং 6.1 থেকে। এখানে আমরা লক্ষ্য করলাম অধ্যায় 2 থেকে 2022 এবং 2024 সালে প্রশ্ন এসেছিল বিগত এই কয়েক বছরে। অধ্যায় 14 থেকে 2017, 2018, 2019, 2020, 2022, 2023 পরপর প্রশ্ন ছিল, কেবলমাত্র 2024-এ ছিল না। সুতরাং সিদ্ধান্তে আসতে পারি 2025 সালের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় 6.1 এবং অধ্যায় 14, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত সমস্যা এবং অংশীদারি কারবার সংক্রান্ত সমস্যা। এখন আমরা অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। প্রথমে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলি। পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর 35 প্রয়োগ 9
পেজ নম্বর 35 অ্যাপ্লিকেশন 9 লক্ষ্য কর। পেজ নম্বর 36 অ্যাপ্লিকেশন 12। পেজ নম্বর 38 অ্যাপ্লিকেশন 18। পেজ নম্বর 44 অ্যাপ্লিকেশন 29। পেজ নম্বর 46 কোশ্চেন নম্বর 2, 6, 8, and 14। পেজ নম্বর 47 কোশ্চেন নম্বর 15, 18, 19, and 20। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন পেজ নম্বর 36 অ্যাপ্লিকেশন 18, পেজ নম্বর 46 কোশ্চেন নম্বর 2, অ্যান্ড পেজ নম্বর 47 কোশ্চেন নম্বর 19। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে অ্যাপ্লিকেশন 18, কোশ্চেন নম্বর 2, অ্যান্ড কোশ্চেন নম্বর 19। পেজ নম্বর যথাক্রমে 38, 46, and 47 লক্ষ্য কর। দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তিনটি। অর্থাৎ এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি বা এই টাইপের প্রশ্নগুলির সমাধান আমাদের বারবার করতে হবে। এরপর আমরা দেখে নেব 6.1 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলি। পাঠ্যপুস্তকের পেজ নম্বর 105 অ্যাপ্লিকেশন 8, পেজ নম্বর 107 অ্যাপ্লিকেশন 11, পেজ নম্বর 109 অ্যাপ্লিকেশন 15, পেজ নম্বর 110 অ্যাপ্লিকেশন 18, পেজ নম্বর 111 অ্যাপ্লিকেশন 20, পেজ নম্বর 112 অ্যাপ্লিকেশন 22, কোশ্চেন নম্বর 6 and 8, পেজ নম্বর 113 কোশ্চেন নম্বর 12, 15, 17, and 25। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেজ নম্বর 110 অ্যাপ্লিকেশন 18, পেজ নম্বর 111 অ্যাপ্লিকেশন 20, পেজ নম্বর 112 কোশ্চেন নম্বর 8, অ্যান্ড পেজ নম্বর 113 কোশ্চেন নম্বর 12। অর্থাৎ 6.1 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 4টি, অ্যাপ্লিকেশন 18, অ্যাপ্লিকেশন 20, কোশ্চেন নম্বর 8, অ্যান্ড কোশ্চেন নম্বর 12। পেজ নম্বর যথাক্রমে 110, 111, 112, and 113। অর্থাৎ 6.1 থেকে এই 4টি প্রশ্ন বা এদের অনুরূপ প্রশ্নগুলির সমাধান নিয়মিত অভ্যাস করতে হবে। 6.2 থেকে পাঠ্যপুস্তকের পেজ নম্বর 116 অ্যাপ্লিকেশন 28, পেজ নম্বর 117 কোশ্চেন নম্বর 9 and 10, পেজ নম্বর 118 কোশ্চেন নম্বর 11 and 14। এদের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি অ্যাপ্লিকেশন 28 এবং কোশ্চেন নম্বর 11। অ্যাপ্লিকেশন 28 এবং কোশ্চেন নম্বর 11 পিছনে নম্বর যথাক্রমে 116, 118। এই দুটি প্রশ্ন এবং এদের অনুরূপ প্রশ্নগুলি নিয়মিত সমাধান করতে হবে। এরপর পাটিগণিতের শেষ অধ্যায় অর্থাৎ পাঠ্যপুস্তকের অধ্যায় 14, অংশীদারি কারবার, পেজ নম্বর
99, অ্যাপ্লিকেশান 2 and 5, পেজ নাম্বার 202, অ্যাপ্লিকেশান 10, পেজ নাম্বার 203, কোশ্চেন নাম্বার 3, 4, 5, 9, 10 and 11, কোশ্চেন নাম্বার 12 and 15, পেজ নাম্বার 202, অ্যাপ্লিকেশান 10, পেজ নাম্বার 203, কোশ্চেন নাম্বার 3 and 9, পেজ নাম্বার 204, কোশ্চেন নাম্বার 12। তাহলে চতুর্দশ অধ্যায় থেকে এই চারটি প্রশ্ন এবং এদের অনুরূপ প্রশ্নগুলির সমাধান নিয়মিত অভ্যাস করতে হবে। পর্বে আমরা জানলাম 6.1 থেকে 4টি এবং 14 থেকে 4টি মোট 8টি প্রশ্ন এবং এদের অনুরূপ প্রশ্নগুলির সমাধান নিয়মিত অভ্যাস করলে নিশ্চিত মাধ্যমিকে তোমরা 5-এর দাগে 5 নম্বর সমাধান করতে পারবে।